নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের ভূত চতুর্দশীর দিন এই কাজগুলি করলে গৃহস্থে ধন সম্পত্তি বৃদ্ধি হয় সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। কালী পুজোর আগের দিনটি ভূত চতুর্দশী হিসাবেই পরিচিত দেশের কোনো কোনো অংশে একে নরক চতুর্দশীও বলা হয়ে থাকে তবে দেশে যে প্রান্তেই হোক না কেন মনে করা হয় এদিন গৃহস্থ থেকে অশুভ শক্তিকে বিতরণের দিন কোথাও হবে অশুভ কোথাও আবার অশুভ শক্তির আরাধনা করে তাকে তুষ্ট রেখে প্রার্থনা করা হয় যেন যেন সে গৃহস্থে প্রবেশ না করে কথিত আছে কৃষ্ণপক্ষে এই দিনই নরকাসুরকে হত্যা করে কৃষ্ণ ভামা ও কালী তারপর থেকে এই দিনটিকে অশুভের ওপর শুভর জয় বলেই ধরে নেওয়া হয় তাই বাংলা বিহারে এই সময় মহাকালী শক্তির আরাধনা করা হয়ে থাকে তবে ভূত চতুর্দশীতে যেমন অশুভ অশুভকে বিনাশ করা হয় তেমনই বেশ কয়েকটি কাজ করলে ধন সম্পত্তি লাভও সুযোগ এসে যায় তো আসুন জেনে নেওয়া যাক অনেক জ্যোতিষবিদরা বলে থাকেন ভূতচতুর্দশীর দিন ভোরে সূর্যোদয়ের আগেই উঠে পড়তে হয় তা গৃহস্থের পক্ষে অত্যন্ত শুভ বলেই মনে করা হয় অনেকেই পরামর্শ দেন এই দিন ভোরে উঠে স্নান করে নিলে তা মঙ্গলদায়ক ফল দেয় কথিত আছে ভূতচতুর্দশীর দিন শ্রীকৃষ্ণের পুজো করা ভালো কারণ তিনি নিধন করেছিলেন নরকাসুরকে অন্যদিকে এদিন ঘরের থেকে অশুভ শক্তি বিনাশ করতে হনুমান পুজো হনুমানজির পুজো পূজা পাঠও শুভ ফলদায়ক হয় বাড়িতে এদিন কোনোভাবেই অন্ধকার টিকতে দেওয়া চলবে না তাই বাড়ির চারদিকে রাখা হয় চোদ্দোটি প্রদীপ এই কাজও গৃহে ধনসম্পত্তি আসার জন্য ভালো দিক বলেই মনে করা হয় এদিন অন্য কাউকে যদি চোদ্দটি মাটির প্রদীপ দান করা যায় তাহলে সমৃদ্ধি আসার সুযোগ রয়েছে বলেই মনে করা হয় জ্যোতিষবিদগণরা এই কাজে সম্পত্তি বাড়ার সম্ভাবনা থাকে নরক চতুর্দশীর দিন কুবেরের পুজো অত্যন্ত ফলদায়ক তাই এই দিন কুবের মন্ত্র পাঠ করে থাকেন অনেকেই তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রিয় ধর্মের শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ